যে আক্রমণাত্মক ভঙ্গিতে সন্ত্রাসী কর্মকাণ্ডকে একের পর বিশ্ববিদ্যালয়ের সম্পদ বিনষ্ট করা হচ্ছিল আজকে যা হয়েছে সেটি নজিরবিহীন প্রশাসনিক ভবনে তিনটি ঘটের তালা ভেঙে তার অবস্থান গ্রহণ করেছে আমরা তাদেরকে আলোচনায় ডেকেছি তাদের বক্তব্য উপস্থাপনের জন্য মানে উপাচার্য তাদেরকে স্বাগত জানিয়েছেন যে তাদের বক্তব্য উপস্থাপন করতে তারা সেক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করেনি যখন মাননীয় উপাচার্য আজকে বোর্ড অব অ্যাডভান্স স্টাডিজ একটি পূর্ব নির্ধারিত সভা ছিল যেটি একাডেমিক কার্যক্রমের ধারাবাহিক অংশ যাচ্ছিলেন তাৎক্ষণিকভাবে তারা তাকে ঘেরাও করে এবং উপাজ্য মহোদয় তাদের কথা শুনেন তারা শোনার প্রেক্ষিতে উপায্য মহোদয় পর্বতে কথা বলেন কিন্তু কথা চলাকালে তাকে নানাভাবে অশ্লীল কথাবার্তা দিয়ে প্রকল বডির সদস্য সহ এখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলাম আমরা এবং যে ঘটনাটি ঘটে এক পর্যায়ে তারা শারীরিক বল প্রয়োগ করে এবং আক্রমণ করে তারপর শিক্ষক কর্মকর্তা এবং শিক্ষার্থীরা এক ধরনের বর্ম তৈরি করে তাদের হাত থেকে রক্ষা করে আমরা উপাচার্য মহোদয়কে তার কার্যকালয়ে ফিরিয়ে নিয়ে আসি

তারা কিন্তু রড ইত্যাদি আক্রমণ করেছে আমরা সার্বিকভাবে অত্যন্ত ধৈর্য সৌজন্য রেখে এগুলোকে আমরা কথা বলছিলাম তাদের সাথে আমাদের আলাপচারিত হচ্ছিল আপনারা জানেন অসংখ্য সংবাদ কর্মী ভাইরা সেখানে উপস্থিত ছিলেন সুতরাং আমরা উপাচার্য মহাদয়কে ওখান থেকে রক্ষা করে আনার পরে আমরা তাকে নিয়েই আমি তার কার্যালয়ে অবস্থান করছিলাম যেখানে শিক্ষক শিক্ষার্থী কর্মচারীরা পাশে দাঁড়ায় আমরা মনে করেছি এটি আগেই কোনো ধরনের আইন প্রয়োগী সংস্থাকে ব্যবহার না করে আমরাই যদি সেই কাজটি করতে পারি কারণ আমাদের বিশ্বাস যে কোন শিক্ষার্থী কোন শিক্ষক শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক মানন উপাচার্যের সাথে এইভাবে ভাষা প্রয়োগ করে তাকে শারীরিকভাবে আক্রমণ বল প্রয়োগ করবে এটি আমার বিশ্বাস হচ্ছে না সুতরাং এখানে আমাদের প্রশ্ন কারা করছে কারা পরিকল্পনা করছে এটি আপনারা এগুলো আপনি একটু খতিয়ে দেখুন প্রতিবেদন তৈরি করুন প্লাস আপনারা জানেন এই এই আন্দোলনের অংশ হিসাবে তারা যে দাবি করেছে বিগত সময়ে শিক্ষার্থীদের উপর অশোভন আচরণ করা হয়েছে সেটার প্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে হলের প্রাধ্যক্ষ নিয়ে তারা চব্বিশ ঘন্টা সময় দিয়েছিল আমরা বারো ঘন্টার ভিতরে তদন্ত কমিটি গঠন করে ইতিমধ্যে কয়েকবার বসেছে যারা অভিযোগ করেছে অভিযোগকারীদেরকে পত্র মারফত এবং তাদেরকে মোবাইলে যোগাযোগ করে তাদের সাক্ষ্য প্রমাণ দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি আজকেও তাদেরকে দুবার বসার চেষ্টা করা হয়েছে তারা এই ধরনের কোনো সহযোগিতা করছে না বিচার আমরা যে কোনো ধরনের অন্যায় সন্ত্রাস এবং যে সম্পদের যে বিনাশ হচ্ছে এটা একটি জাতীয় সম্পদ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির একটি অনন্য প্রতিষ্ঠান একদিকে আমরা যেটিকে রক্ষা করব ঠিক যেখানে অন্যায় এবং তার উপর যদি অশুভ আচরণ হয় তার বিচার করব বিচারের প্রক্রিয়ার জন্য আমরা শুধু একটু সময় চেয়েছি সেই ক্ষেত্রে আপনি আপনি না দেখুন পানিশমেন্ট কথাটি বারবার উচ্চারিত হচ্ছে পানিশমেন্ট হচ্ছে একটি সুপারিশ তদন্ত আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিধি আছে সেই বিধি মোতাবেক কমিটি কাজ করে দ্রুত একটি তদন্ত প্রতিবেদন দেবে তার প্রেক্ষিতে সুপারিশ থাকবে তারপরে আমাদের সিন্ডিকেট আছে সবকিছু করেই আমরা ইনশাল্লাহ এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে চাই আমাদের আমার একটি অনুরোধ আপনাদের কাছে সাংবাদিক ভাইরা আপনারা সারাদিন প্রত্যক্ষ করেছেন আপনারা আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভালোবাসেন সত্য উপস্থাপন করুন এবং আপনারা যা দেখেছেন সেই সেই তথ্যগুলো আপনাদের ধারণকৃত ভিডিওগুলো লাইভগুলো আপনার মিডিয়াতে দেখান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নজিরবিহীন ঘটনা হয়েছে তারপর উপাচার্য মহোদয় ঠিক অভিভাবকের জায়গা থেকেই জিনিসটিকে দেখছেন ওনাকে যেভাবে করা হয়েছে এবং যে জায়গাটিতে করা হয়েছে আপনারা দেখেছেন এটি অবিশ্বাস্য সুতরাং একজন অভিভাবকের যে শারীরিক মানসিক যে তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে বরং আপনারা পারলে এই এটিরও একটা প্রতিকার হওয়া প্রয়োজন আমি আগেই বলেছি আমার কাছে আমার কাছে প্রাপ্ত হিসাবে আমি বলেছি আপনাদের আমরা যারা উদ্ধার করে নিয়ে এসছি শিক্ষক কর্মচারী কর্মকর্তা শিক্ষার্থী ছিল এখন যদি কারো যদি কোনো অভিযোগ থাকে সেগুলোকে আমরা তদন্ত কমিটি গঠন করে আমরা তদন্ত করব তাদের অভিযোগগুলো সেখানে তারা উপস্থাপন করবে না যে সংগঠনই যে ব্যক্তি যে প্রতিষ্ঠানে এই কাজ করে থাকবে না কেন আমরা প্রমাণ সাপেক্ষের ভিত্তিতে নিশ্চিতভাবেই এই শাস্তিটির প্রতিবিধান করব এই ব্যাপারে কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না ধন্যবাদ আপনাদেরকে Thank okay. you.